বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠে সবাইকে স্বাগতম। মুক্ত পাঠে কীভাবে কোর্স করতে হয় আজকে আমি আপনাদেরকে তা দেখাবো। মুক্ত পাঠে কোর্স করার জন্য প্রথমে মুক্ত পাঠের ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হয়। তারপর দুই দিন পরে আপনাদের আবেদন যখন অনুমোদন করে দেওয়া হবে, তারপর আপনারা দুই দিন পরে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে এই অবস্থা আসবে, এখানে পয়েন্ট দেখাবে। এখন আমি যেহেতু বেশ কয়েকটা কোর্স করে ফেলেছি, এই জন্য আমার পয়েন্ট পত্র দেখাচ্ছে। তো আপনারা প্রথম যখন লগ ইন করবেন তখন আপনাদের ছবি নাম দেখাবে এবং এখানে পয়েন্ট দেখাবে। তারপর আপনারা কোর্স শুরু করার জন্য এখান থেকে, এটা হচ্ছে আমার পাতা, আমরা এখন আমার পাতার মধ্যে আছি। এরপরে এটা হচ্ছে সকল কোর্স, আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে সকল কোর্স। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কোর্সের তালিকাগুলো চলে আসবে। এখানে চলে আসছে, তো আপনারা দেখবেন এখানে লেখা আছে সকল কোর্স, এখানে তালিকা আছে। নিচে যাবেন, নিচে গিয়ে আপনারা এখানে দেখবেন তারিখ সহ দেখে নেবেন। দেখে এখানে না পেলে নিচে আরও পড়ুন, এখানে ক্লিক করলে নিচে আরও দেখাবে। তো আমরা একটু উপরে যাব, এখানে ক্লিক করে উপরে আসলাম। এবার আমি ট্রাবল শুটিং এক, একটু আগে আমি দেখছিলাম যে আমার পয়েন্ট ছিল 75,000, এবার আমি এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার পয়েন্ট বেড়ে যাবে। এটা আমরা একটু পরে দেখবো। ট্রাবল শুটিং এক মাল্টিমিডিয়া প্রজেক্টর তৃতীয় বেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণকারী, মানে অর্থাৎ কারা কারা কোর্সটা করতেছে। তো এখানে লেখা আছে কোর্সটি শুরু করুন। এবার আমি কোর্সটি শুরু করার জন্য কোর্সটি শুরু করুন এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমার পয়েন্ট 76,000 হয়ে গেছে, অর্থাৎ 1,000 পয়েন্ট দিয়ে দিয়েছি আমি একটা কোর্স সিলেক্ট করার সাথে সাথে। এবার এখানে এইদিকে কিন্তু পার্টের বিষয়গুলো দেখাবে, তো আমি পুনরায় শুরু করুন এটা ক্লিক করলাম। এটা না আসলে আপনাদের করার দরকার নেই, যদি সরাসরি এটা চলে আসে তাহলে পুনরায় ক্লিক করুন, শুরু করুন, এটাতে ক্লিক করার দরকার নাই। এবার সতর্কতা, এখানে এক সতর্কতা, এখানে ক্লিক করলাম। এটার মধ্যে শুধু একটাই আছে সতর্কতার মধ্যে, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আমরা দেখব ডাউনলোড। এখানে আপনারা ডাউনলোড করে পড়তে পারেন, ডাউনলোড কর ক্লিক করে ডাউনলোড করে তারপর আপনারা দেখতে পারবেন, অথবা এখানে সরাসরি ক্লিক করেও আপনারা প্লে করে দেখতে পারেন। তো আমরা একটু প্লে করে দেখি। তো এটা যেহেতু ছোটো আপনি দেখাচ্ছে, একটু বড় দেখানোর জন্য, ফুল স্ক্রিন দেখানোর জন্য আমরা এখানে ক্লিক করবো। এটা হচ্ছে ফুল স্ক্রিন, এখানে ক্লিক করলাম। তো এবার আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এটাকে প্লে করবো। ক্লিক আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি আপনার প্রজেক্টরটি সঠিক ব্যবহার বিধি এবং রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় তা জানতে পারবেন। প্রজেক্টর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রজেক্টরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও ধুলোবালিমুক্ত স্থানে স্থাপন করুন এবং নিয়মিত প্রজেক্টর পরিষ্কার রাখুন। প্রজেক্টর অন অফ করার ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়ম মেনে চলুন। এক্ষেত্রে অন করতে পাওয়ার বাটনে একবার ক্লিক এবং অফ করতে দুইবার ক্লিক করে প্রজেক্টরটি পুরোপুরি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। খুব বেশি প্রয়োজন না হলে এক নাগাড়ে দীর্ঘ সময় প্রজেক্টর ব্যবহার করবেন না, এতে প্রজেক্টরের ল্যাম্পের আয়ু কমে যায়। সাধারণত 3 থেকে 3.5 ঘন্টা ব্যবহারের পর অন্তত 10 মিনিট প্রজেক্টর বন্ধ রাখুন। এখান থেকে আমরা এই ভিডিও থেকে কি তথ্য জানলাম, এবার আমি এখানে ক্লিক করে অফ করে রাখলাম, এখানে ক্লিক করলে আবার অন হবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যাওয়ার জন্য এখানে আগের অবস্থা যাব। এখানে এটা হচ্ছে এক্সিট ফুল স্ক্রিন, আমি আবার দেখাচ্ছি একেবারে নিচে এখানে এইচডি এর ডান পাশে, এটা হচ্ছে এক্সিট ফুল স্ক্রিন। এখানে তো আমি এখানে ক্লিক করলাম, আগে যা চলে আসলাম। এবার এক সতর্কতার মধ্যে আমরা বিষয়বস্তুতে দেখলাম ভিডিওটা, এবার এখানে অনুশীলনে যাব। আমরা এবার প্রত্যেকটা ধাপ অতিক্রম করতে হবে। অনুশীলনে একটা ক্লিক দিলাম, এখানে প্রশ্ন আছে প্রজেক্টর অন করতে দুইবার ক্লিক এবং অফ করতে একবার ক্লিক করে অপেক্ষা করা প্রয়োজন, সত্য মিথ্যা? প্রজেক্টর অন করতে কবার ক্লিক করতে হবে? একবার, আর অফ করতে দুইবার, এটা বিপরীত হয়েছে, তো এটা মিথ্যা। আমি মিথ্যা ক্লিক দিলাম, একটু আগে আমরা ভিডিও থেকে দেখলাম, জানলাম। এবার মূল্যায়নে ক্লিক করব, মূল্যায়ন করুন আপনার প্রত্যেকটা পার্ট, এবার শেষ করুন। দেখেন মিথ্যা, এটা টিক চিহ্ন দিল। এবার আমরা আলোচনায় ক্লিক করব, আলোচনায় ক্লিক করে এখানে এই সম্পর্কে আপনার মন্তব্য লিখুন। এখানে আমি একটা মন্তব্য লিখবো, যেমন এখানে আমি লিখবো, এখানে একজন লিখছে ধন্যবাদ মুক্ত পাঠ, তো আমি লিখবো শুধু থ্যাংকস, TSANK থ্যাংকস। এরপরে এখানে পোস্ট করুন, তো পোস্ট করুন ক্লিক করলে এখানে আমার ছবি সহ চলে আসবে। পোস্ট করুন ক্লিক করলাম,
এই যে আমার ছবি সহ চলে আসছে, আমি কি লিখছিলাম। তো আপনারা এভাবে করলে আপনাদের ছবি সহ এখানে নাম সহ চলে আসবে। এবার আমরা পাঠ সম্পন্ন এখানে ক্লিক করব। পাঠ সম্পন্ন অবশ্যই পাঠ সম্পন্নতে ক্লিক করে আমরা যেহেতু এই পাঠটা দেখছি, ভিডিওটা সম্পন্ন করছি, যেন এখানে এখানে একটা ক্লিক দিব, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে সাকসেসফুলি মার্ক অ্যাজ রিড এই লেখাটা আসবে, এবং এই পাশে সতর্কতা এক এর বাম পাশে একটা টিক চিহ্ন আসবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা পাঠ শেষ করব। এবার আমি দুই প্রজেক্টর সংযুক্ত করে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু এখানে শো করবে, এটাতে ক্লিক করলাম, এটা শো করলো। এরপরে আবার আমরা এখান থেকে বিষয়বস্তু থাকা অবস্থায় এখান থেকে ভিডিওটা দেখব, দেখে আবার অনুশীলনে আসব। অনুশীলনে এসে বিজিএ পোর্টে কয়টি পিন থাকে এইটা আমরা উত্তর দিব। উত্তর যেটা সেটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে মূল্যায়ন করব। তারপরে আলোচনা গিয়ে কমেন্টস লিখলে লিখব, না হয় পাঠ সম্পন্নতে গিয়ে পাঠ সম্পন্ন এখানে ক্লিক করব। এইভাবে আমরা একটা একটা করে সবগুলো ধাপ শেষ করব। শেষ করলে যেটা শেষ করবো এটা বাম পাশে এরকম একটা টিক চিহ্ন আসবে। এরপরে আবার নিচে যাব। এইভাবে প্রত্যেকটা ধাপ শেষ করার পরে আমরা সর্বশেষ এখানে কুইজ ট্রাভেল শুটিং এক মাল্টিমিডিয়া প্রজেক্টর এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এবার ট্রাভেল শুটিং এক মাল্টিমিডিয়া প্রজেক্টর কুইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আসবে, পাস করার জন্য ন্যূনতম অর্জন 40% নাম্বার, মোট প্রশ্ন 10, অবশিষ্ট একবার। তো এখানে আমরা কুইজ আরম্ভ করুন এখানে ক্লিক করে, অর্থাৎ উপরে সকল পাঠগুলো শেষ করার পরে আমরা এই জায়গায় আসবো, কুইজ আরম্ভ করুন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে প্রশ্ন আসছে এটার উত্তর দিয়ে যেটা সঠিক সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা পরবর্তীতে যাব। এইভাবে গিয়ে গিয়ে আমরা মোট 10টা উত্তর দিব। দেওয়ার পরে আমরা এখানে সার্টিফিকেট লেখাটা আসবে, সার্টিফিকেট যদি আমরা পাস করি তাহলে আমাদের লেখাটা আসবে সার্টিফিকেট দাবি করুন। সার্টিফিকেট দাবি করুন ক্লিক করলে সার্টিফিকেট অনুমোদনের অপেক্ষা থাকবে। এরপরে আমরা এখানে লগ ইন করলে একসময় দেখবো যে সার্টিফিকেট উত্তরণ করুন, এখানে ক্লিক করে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো। আর প্রতিদিন, তাছাড়া আপনারা প্রতিদিন একবার করে লগ ইন করলে 100 পয়েন্ট করে পাবেন। এভাবে আপনারা আশা করি চেষ্টা করলেই মুক্ত পাঠে যে কোনো কোর্স কমপ্লিট করতে পারবেন। এবার আমরা এখান থেকে এখানে আমার পাতায় ক্লিক করব। এখানে আমার পাতায় ক্লিক করলাম, ক্লিক করার ফলে এখানে আমার পয়েন্টটা দেখাচ্ছে 73,400, কিন্তু আমার পয়েন্ট ছিল 75,000। তাহলে আমি কোর্সটা সিলেক্ট করে একটা লেসন কমপ্লিট করার ফলে আমার পয়েন্ট 1,400 বেড়ে গেল, এবং আমি কতটুকু অংশ কমপ্লিট করছি এটা এখানে দেখাবে। এটা পুরোটা 100% হবে। এভাবে আপনারা প্রতিদিন এখানে লগ ইন করে পুনরায় শুরু করুন ক্লিক করে আপনারা কোর্স কমপ্লিট করে নেবেন।